আর আমাদের এখানে যদি আপনি ক্লোন প্রমাণ করতে পারেন, আমরা টোটালি আমাদের রিপ্লেসমেন্ট অপশনটা তো আছে, আপনি চেঞ্জ করে নিতে পারবেন। আর আমাদের এই মার্কেটে হচ্ছে ক্লোন বেচা টোটালি কমিটি থেকেই নিষেধ, এখানে ক্লোন ফোন বেচা আমাদের নিষেধ। আর ক্লোন ফোন আসলে বেচবো কেন ভাইয়া, এখানে হচ্ছে সব ফোনই আমরা অরিজিনাল সেল করি, তো ক্লোন বেচার কোনো প্রশ্নই আসে না। ফোরেস্টটা আপনারা পেয়ে যাবেন আমাদের এখানে হচ্ছে 3700 টাকায় পেয়ে যাবেন ফোরেস্টটা। 5C আমাদের এখানে আছে, 5C হচ্ছে 4800 টাকা রাখা যাবে, 5S নিতে পারেন মাত্র 7000 টাকায়। হে গাইস, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রায়হান বিডি এক্সপ্রেস। তো সবাইকে আমাদের জানাচ্ছি নতুন আরেকটি ব্লগে। বেসিক্যালি আজকের ব্লগটি হলো ইউজড ফোন নিয়ে। সো আপনারা যারা খুব রিজনেবল প্রাইসের ভিতরে ইউজড ফোনগুলো কেনার চিন্তা ভাবনা করছেন, সো তাদের জন্য মূলত আজকের আমার এই ভিডিওটি খুবই হেল্পফুল হতে যাচ্ছে। বিকজ আজকে চলে আসলাম মিরপুর 2 মিরপুর শপিং সেন্টার লেভেল 5 628-629 শপে। আর এই শপটির নেম হলো বিসমিল্লাহ ব্র্যান্ড ইন্ডেক্স। আর এই শপটিতে মূলত আপনারা আসলে বিভিন্ন ব্র্যান্ডের ফোনগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন। সো আমি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো আইফোন, ওয়ানপ্লাস এবং স্যামসাং এবং শাওমি, এই চারটা ব্র্যান্ড আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো এবং কোয়ালিটি এবং প্রাইস গুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে আমাদের এরকম সকল ভিডিও নোটিফিকেশন গুলো পৌঁছে যাবে আপনাদের কাছে। আপনাদের সুবিধার্থে এই শপের ফুল ডিটেলস দিয়ে দিব ভিডিও ডেসক্রিপশনে, অথবা আমার ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন, চাইলে আপনারা কানেক্ট করে নিতে পারেন। দর্শক, কথা বাড়াচ্ছি না, শুরু করা যাক আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, আমি শাহিন বলতেছি বিসমিল্লাহ ব্র্যান্ড ইন্ডেক্স থেকে, মিরপুর শপিং সেন্টার লেভেল 5, 628-629 দোকান থেকে। আমি আজকে কিছু ইউজ ফোন দেখাবো আপনাদেরকে, তার মধ্যে শাওমি MI3টা একটু বেশি চলতেছে। MI3টার কালার পেয়ে যাবেন আমাদের এখানে। MI3টার প্রাইস এখন একটু রেট বেশি, একসময় আমরা 2400-2500 করে সেল করে থাকলো, এখন একটু রেটটা একটু বেশি, এখন প্রাইসটা 2900 টাকা পড়বে। এটার 2900 টাকা আপনারা চাইলে ঢাকার বাইরে থেকেও নিতে পারেন। ঢাকার বাইরে থেকে হচ্ছে আপনি কুরিয়ার নিতে পারবেন, 200 টাকা কুরিয়ার চার্জ, আজকে দিলে কালকের মধ্যে আপনারা পেয়ে যাবেন, এরকম সিস্টেমে আমরা দিই কুরিয়ার। আর ঢাকার মধ্যে যারা আছেন তারা হচ্ছে আপনি 10000 টাকার উপরে যদি ফোন নেন তাহলে কুরিয়ার চার্জ টোটালি ডেলিভারি চার্জ ফ্রি ঢাকার মধ্যে। আর ঢাকার ভিতরে 10000 টাকার নিচে হইলে 100 টাকা ডেলিভারি চার্জ দিতে হবে, 10000 টাকার নিচে যদি কোনো ফোন নেন। নেক্সটে আমাদের এখানে আছে Redmi 3 3S, দুইটা ফোন একই বলতে পারেন, এটাতে ফিঙ্গারপ্রিন্ট আছে আর এটাতে হচ্ছে ফিঙ্গার নাই। এটার প্রাইসটা পড়বে 4800 টাকা, 3GB 32GB, সাথে ফিঙ্গারপ্রিন্ট পাবেন, 4000mAh ব্যাটারি। আর এটা হচ্ছে 2GB RAM 16GB ROM, এটার প্রাইসটা পড়বে মাত্র 4000 টাকা, মাত্র 4000 টাকা এটার প্রাইসটা পড়বে। এর সাথে বক্স হবে? হ্যাঁ, এগুলোর সাথে বক্স, এটার সাথে বক্স পাবেন, এটার সাথে বক্স চার্জার সবই আপনি পেয়ে যাবেন। Redmi 7A, এটা হচ্ছে আমাদের এখানে প্রাইস পড়বে মাত্র 6500 টাকা, এটার সাথে আপনি বক্সটা পাবেন না, এটার প্রাইসটা পড়বে 6500। Redmi 7A। এখন আমার হাতে আছে Mi A2, Mi A2টা হচ্ছে আপনার 4GB RAM এর সাথে 64GB ROM পেয়ে যাবেন, এটা মোটামুটি ফ্রেশ বলা যায়, এটার সাথে আপনি জাস্ট চার্জারটা পাবেন, এটার সাথে বক্স নেই, এটার প্রাইসটা পড়বে 9000 টাকা, 9000 টাকায় Mi A2। Redmi 8A, এটা হচ্ছে 4GB RAM 64GB ROM, 5000 ব্যাটারি, ওয়াটার নজি ডিসপ্লে, এটার প্রাইসটা পড়বে 9500 টাকা, 9500 টাকা, 9500 টাকা। এটা টোটালি ফ্রেশ একটা ফোন Redmi 8, যারা গেমস খেলেন পাবজি, ফ্রি ফায়ার সারাদিন গেমস খেলেন তাদের জন্য এটা ভালো, খুব ভালো চার্জ থাকবে এই ফোনটা। Note 7, Note 7 Pro 8, তিনটা ফোনই আমাদের এখানে পাবেন। Note 8টা আমাদের এখানে প্রাইস পড়বে 11000 টাকায় ফুল বক্স পাবেন। এটার ভেরিয়েন্টটা কত? এটা 4GB RAM 64GB ROM Note 8, 4টা ক্যামেরার সাথে ফিঙ্গারপ্রিন্টও পেয়ে যাবেন, মোটামুটি ফ্রেশ বলা যায় এটাকে, এটার প্রাইসটা পড়বে 11000 টাকা মাত্র, 11000 টাকা, জি। আর Note 7 Pro টা? Note 7 Pro টা ব্লু কালার, এটার সাথে বক্সটা নেই, সাথে চার্জারটা পাবেন অরিজিনাল, এর প্রাইসটা পড়বে 11500, 11500 টাকা, একটু ফ্রেশ ভালোই, একদম কোনো ড্যান্ট বা কোনো স্ক্র্যাচ পাবেন না, এটা 11500 পড়বে। Note 7টা 3GB ভেরিয়েন্ট আমাদের এখানে আছে, 3GB RAM 32GB ROM, একদম টোটালি ফ্রেশ পাবেন, প্রাইসটা পড়বে 9500 টাকা, 9500 টাকা, সাথে চার্জারটা পেয়ে যাবেন। তো Xiaomi এই ফোনগুলো আমাদের এখানে আপাতত ছিল। তো এখন আমরা স্যামসাং এর কিছু ডিভাইস আমাদের এখানে আসছে, তাহলে স্যামসাং এর ফোনগুলো দেখতে পারেন। স্যামসাং এর S10 Plus আছে আমার হাতে, S10 Plus টা হচ্ছে 8GB RAM 128GB ROM, আর এটা হচ্ছে Exynos, খুবই সুন্দর, একদম টোটালি ফ্রেশ, এটার সাথে ফুল বক্স পাবেন, বক্স চার্জার ইয়ারফোন OTG টোটালি ফুল বক্স, মানে যা যা বক্সে থাকে সব কিছুই আপনি পাবেন, এটার প্রাইসটা পড়বে 45000 টাকা। আর একটা লেটেস্ট ডিভাইসের মধ্যে পাবেন হচ্ছে A21s, 4GB সাথে 64GB ROM পেয়ে যাবেন, এটার প্রাইসটা পড়বে মাত্র 13000 টাকা, এটার সাথে বক্সটা নেই, আমরা চার্জার দিয়ে দেব এটার সাথে। A20s টা হচ্ছে 3GB RAM এর সাথে 32GB ROM পেয়ে যাবেন, এটা একদমই ফ্রেশ আছে, এটার প্রাইসটা মাত্র 10500 টাকা, সাথে চার্জারটা পাবেন, এটার সাথে বক্স নেই। স্যামসাং A31 4128, এটা ইন ডিসপ্লে ফিঙ্গারটা পাবেন, সাথে আপনি 4টা ক্যামেরা পাচ্ছেন এটাতে, টোটালি ফ্রেশ হোয়াইট একটা কালার, এটার সাথে চার্জারটা পেয়ে যাবেন, এটার প্রাইসটা পড়বে 15000 টাকা, সুপার এমোলেড ডিসপ্লে, ইন ডিসপ্লে ফিঙ্গার, 15000 টাকা পড়বে এটার প্রাইস। স্যামসাং M11 আছে আমাদের এখানে বেশ কটা,
দুইটা ব্লুর সাথে একটা ব্ল্যাকও পেয়ে যাবেন। এটার সাথে আপনি চার্জারটা পেয়ে যাবেন, 5000 mAh ব্যাটারির সাথে তিনটা ক্যামেরা ফিঙ্গারপ্রিন্টও পাবেন। তিনটা ফোনই একদম ফ্রেশ আছে। এটার প্রাইসটা মাত্র 10,000 টাকা পড়বে। মাত্র 10,000 টাকা? জি, তিনটা ফোনই আছে, যেটা আপনার ভালো লাগে আপনি ওইটা চাইলে নিতে পারবেন। তারপর আসতেছি M20 তে আপনি 3 GB র্যামের সাথে 32 GB রোম পেয়ে যাবেন। চার্জিং ব্যাকআপটাও খুব ভালো থাকবে। এটা 5000 ব্যাটারি, এটার প্রাইসটা পড়বে 9,000 টাকা মাত্র। তারপরে আছে স্যামসাং, এটা হচ্ছে নিউ একটা ডিভাইস, জাস্ট আমি একটা আনবক্স করে রাখছি, আপনারা চাইলে ইনটেক প্যাক থেকেও নিতে পারবেন। M01টা অফিসিয়াল, এটা স্যামসাং এর। এটার প্রাইসটা, এটা আসলে আমরা ইবিলি থেকে নিয়েছি, এই জন্য একটু ডিসকাউন্ট দিতে পারতেছি। এটা শোরুমের প্রাইসটা পড়বে 11,500 টাকা, আপনি আমাদের এখানে মাত্র 8,500 টাকায় M01টা পেয়ে যাবেন। স্যামসাং S5 লো রেঞ্জের মধ্যে দুইটা ফোন আছে, S5 আর হচ্ছে A2 Core। S5টাতে একটু চার্জটা কম থাকবে, কারণ এটা সুপার অ্যামোলেড ডিসপ্লে হতে চার্জটা অনেক বেশি টানে, আর একটু টোটালি ওল্ড একটা ফোন এটা। A2 Core, এটা 1 GB র্যাম, 16 GB রোম। এটার প্রাইসটা পড়বে 4,000 টাকা, আর এটার প্রাইসটা পড়বে, S5 এর প্রাইসটা পড়বে 4,500 টাকা। আমাদের ওয়ারেন্টি সিস্টেমটা হচ্ছে রিপ্লেসমেন্ট পাবেন হচ্ছে 10 days, কোনো প্রবলেম যদি ফোনে থাকে তাহলে আমরা ফোনটা টোটালি চেঞ্জ করে দিব। ফিজিক্যাল ড্যামেজ নট এলাও, তার মধ্যে যদি হাত থেকে পরে ভাঙে বা ওয়াটার কোনো ড্যামেজ করেন তাহলে হবে না। তাছাড়া আপনি ইউজে যেই কোনো প্রবলেম হোক আমরা 10 দিনের মধ্যে ফোনটা চেঞ্জ করে দিব। আর সার্ভিস ওয়ারেন্টিটা 2 ইয়ার আপনি পাবেন আমাদের সার্ভিস সেন্টারে। এখন আমরা OnePlus-এর তিনটা ডিভাইস আসছে আমাদের এখানে। OnePlus 7, এটা হচ্ছে আপনার 8 GB র্যামের সাথে 256 GB রোম পেয়ে যাবেন, একদমই ফ্রেশ, এটা কোনো ড্যান্ড বা কোনো দাগ দেখাতে পারবেন না এটাতে। সাথে অরিজিনাল চার্জারটা পেয়ে যাবেন, এটার প্রাইসটা পড়বে 29,000 টাকা। জি, OnePlus 7। 60টা আছে, 60টা প্রাইস পড়বে 23,000 টাকা মাত্র। এটা 6 GB র্যামের সাথে 128 GB রোম, সাথে চার্জার পাবেন, এটার প্রাইসটা পড়বে 23,000 60টা। আর 6টা মোটামুটি একটু ডেন্ট আছে, অনেকে হয়তো দূর থেকে আসেন এই জন্য আমরা এগুলো দেখাই দেই, কারণ যেমন আসে আমরা এমনই সেল করি, আসলে কোনো কিছু চেঞ্জ করি না। 6টা পড়বে 6 GB র্যামের সাথে 64 GB রোম, এটার প্রাইসটা মাত্র 20,000 টাকা, সাথে চার্জারটা পাবেন। তো এই তিনটা ফোনে ছিল OnePlus-এর। এখন আমরা অ্যাপলে আসতেছি। অ্যাপলের হচ্ছে 7+টা আমাদের এখানে আছে, 7+ দুইটা ফোনই পাবেন। কালার দেওয়া যাবে, আপনার যে কোনো কালারই চান দেওয়া যাবে। 7টা প্রাইস পড়বে 28,000 টাকা, ফুল বক্স পাবেন আপনি এগুলাতে। আর 3 GB র্যামের সাথে 128 GB রোম, 28 পড়বে 7+টা। আর 7টা পড়বে মাত্র 19,000 টাকা, 128 GB রেড কালার। অ্যাপলের সবগুলো ডিভাইসের সাথেই ফুল বক্স পাবেন। আর 6-এর কালার দেওয়া যাবে, যেই কোনো কালারই চান। আপাতত গোল্ড আর স্পেস গ্রেটা আছে। 6 আমরা 15,000 টাকা করে রাখতেছি, 64 GB ভেরিয়েন্ট। 6S 6 পাবেন, 6S-টা 1450 64 GB, আর 6টা পড়বে মাত্র 12,000 টাকায়। দুটো ফোনই টোটালি অরিজিনাল ডিসপ্লের সাথে পাবেন, কোনো চেঞ্জ করা ডিসপ্লে নেই, এগুলো অরিজিনাল ডিসপ্লে। আর হচ্ছে একটু লো রেঞ্জের মধ্যে ডিভাইস আমাদের এখানে আছে, 4S-টা নিতে পারেন। এগুলো হচ্ছে চার্জ কম থাকবে, আমি বলে দেবো ভালো। আইফোন 4S 5C, তারপর হচ্ছে 5S, এগুলাতে আসলে চার্জটা কম থাকবে। আপনারা যদি এগুলো নিতে চান, এগুলা মোটামুটি কথা বলার জন্য বা মিউজিকের জন্য ভালো হবে, এগুলাতে চার্জটা আসলে কম থাকবে। অনেকে বলে যে ভাই চার্জ কম থাকে নেওয়ার পরে, কারণ হেভি ইউজ করার ফোন এগুলো না। আসলে 4S-টা আপনারা পেয়ে যাবেন আমাদের এখানে হচ্ছে 3700 টাকায় পেয়ে যাবেন। 5C-টা আমাদের এখানে আছে, 5C-টা হচ্ছে 4800 টাকা রাখা যাবে। এটা কালার আছে আমাদের এখানে 5C-টা। আসলে 5 5C সেম ফোনই, একটা হচ্ছে প্লাস্টিক বডি আর একটা হচ্ছে মেটাল বডি, প্রাইসটাও টোটালি সেম। প্রাইসটা 4800 টাকা। আপনারা 5 5C যেটাই নেন 4800 করে এগুলো পড়বে, 4800 টাকা। জি, ফুল বক্সের সাথে 5 5C দুটোটাই ভেরিয়েন্ট 32 GB। ওকে, এখানে কিন্তু 5C-র প্রাইসটা কিন্তু একটু কম আছে আর কি, অন্য সবে আপনারা কিন্তু 5,500 টাকার ভিতরে কিন্তু 5,500 টাকা অনেকেই সেল করে। আমাদের সবে কিন্তু 4800 টাকা হলে কিন্তু আপনারা আইফোন 5C-টা নিতে পারবেন ফুল বক্স সহকারে। তারপরে আমাদের এখানে 5S-টাও নিতে পারেন, 5S-টা নিতে পারেন মাত্র 7,000 টাকায়। এটা গত উইকেও আমরা 7,500 করে সেল করছি, এখন একটু রেটটা কম হইলে আমরা অবশ্যই রেট কম করেই দিই। তো এটার প্রাইসটা আপনারা নিতে পারবেন মাত্র 7,000 টাকায়, আইফোন 5S। এটার মধ্যে হচ্ছে আপনারা স্লো মোটা পেয়ে যাবেন, আর এটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্টটা পাবেন 5S থেকে ফিঙ্গারপ্রিন্ট স্টার্টেড, স্লো মো স্টার্টেড। নোকিয়ার দুইটা ডিভাইস আসছে আমাদের এখানে। নোকিয়ার হচ্ছে 8.1 আছে, 8.1টা ফ্ল্যাগশিপ ফোনই বলা যায়, যেহেতু স্ন্যাপড্রাগন 712, এটার প্রাইসটা পড়বে 11,000 টাকা। আর 6.1 OnePlus-টা আছে, এটাও লেটেস্ট একটা ফোন, মানে যেটাকে X6 ধরা হয় বা গ্লোবালি নাম, এটা 6.1 Plus, এটার প্রাইসটা মাত্র 9,000 টাকা পড়বে। কম রেঞ্জের মধ্যে ওপোর দুইটা ফোন আছে, ওপোর হচ্ছে F1S-টা পেয়ে যাবেন, আর হচ্ছে ওপো A57-টা পেয়ে যাবেন। এটার প্রাইস পড়বে 5,500 টাকায়, 3 32 GB। আর F1S-টা পেয়ে যাবেন 6,500 টাকায়, 4 GB র্যাম, 32 GB রোম, ফুল বক্স পেয়ে যাবেন এগুলাতে, আর দুইটা ফোনে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন। সো বিয়াস, এই ছিল ভাইয়াদের ফোনের কালেকশনগুলো। এছাড়াও কিন্তু ভাইয়াদের কাছে আপনার আরও অনেক ব্র্যান্ডের ফোন কিন্তু এখানে পেয়ে যাবে। সো আজকে মোটামুটি আপনাদের প্রাইগুলো, প্রাইস এবং কনফিগারগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। সো এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে এখনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি যখনই ইউজড ফোনে ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। দর্শক, আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।